জানি আওয়ামী লীগ হলো ক্ষমতায় থাকলেই খুব বলবান, আর বিরোধী দলে থাকলে যতই হম্বিতম্বি করুক আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, যেখানে আজকে নাই যতই লাফাক। তাই সে আওয়ামী লীগের ভয় দেখা লাভ নাই, কিন্তু আওয়ামী লীগের দোসর যারা এখনো প্রশাসন সহ বিভিন্ন জায়গায় আছেন, যারা আওয়ামী লীগের উচ্ছিষ্ট খেয়েছেন, সেই উচ্ছিষ্ট এখন পর্যন্ত তাদের কাছে আছে জমানো, টাকা পয়সার মালিক হয়েছেন, বিভিন্ন ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান লুট হয়েছে, সেগুলোর টাকা পয়সা এখনো খুঁজলে তাদের কাছে পাওয়া যায়। আমরা দেখেছি আওয়ামী লীগের দু একজন নেতা ধরার পরে এখনো তাদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়, আর সাধারণ মানুষ যখন ব্যাংকে যায় সেই ব্যাংকে থেকে 5,000 টাকার বেশি তাদেরকে দিতে পারে না। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বলবো এই সরকারকে আরো জোরালো ভূমিকা দরকার। তবে একটাই তাদের টার্গেট হওয়া উচিত, শুধু মুখে বলবো যে আমরা সেই ফ্যাসিবাদকে তাড়িয়েছি, মুখে বললে হবে না। ফ্যাসিবাদের সাথে যারা ছিল তাদের কাঁধে ভর করে আপনি কোনোভাবেই গণতন্ত্র আনতে পারবেন না, পরিষ্কার এটা। যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে তাদের কাঁধে ভর করে যদি আপনি সংস্কার করতে চান, তাহলে কি তারা সেটা হতে দিবে কি না? তারা দিবে না কোনোদিন। তো সেই কারণে তাদেরকে বিতাড়িত করতে হবে, আর সেইখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে তাদেরকে সরাইলে আবার বিএনপি চলে আসে কি না। বিএনপি জনগণের রাজনীতি করে, বেগম খালেদা জিয়া জনগণের রাজনীতি করে বলেই ক্ষমতা লিপ্সা তার মধ্যে ছিল না। সেই কারণে এর আগে তিনি প্রমাণ করেছেন 96 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেও জনগণের দাবির মুখে কিন্তু তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে ছেড়ে দিয়েছেন। 2008 সালের নির্বাচনে তিনি জানতেন যে সেই নির্বাচনে তাকে জয়লাভ করতে দেওয়া হবে না, তারপরও সামরিক সরকার চেয়ে গণতান্ত্রিক সরকার ভালো হবে সেটা মনে করেই কিন্তু সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা কখনো গণতান্ত্রিক হতে পারে নাই, গণতান্ত্রিক হতে পারে নাই। 72 থেকে 75 তার বাবা যেমনি এই দেশে গণতন্ত্র হত্যা করেছিলেন, গণতন্ত্র হত্যা করে একদলীয় মার্শাল কায়েম করেছিলেন, তার মেয়ে শেখ হাসিনা সে একই পথে হেঁটেছেন, বলছ তার বাবার চেয়ে কিছু বেশি এগিয়ে গিয়েছিলেন যে কিভাবে সকল রাজনৈতিক দলের ক্ষমতা কেড়ে নেওয়া যায়। মুখে বলেছেন গণতন্ত্রের কথা আর অন্তরে ছিল একদলীয় বাকশাল। তাই তার কি পতন হয়েছে সেটা আমরা দেখেছি। আজকে বলতে চাই যেখানে আমাদের যারা আছে সবাই নির্যাতিত, সবাই নির্যাতিত। আজকে সভাপতির মতো বাংলাদেশে এই ধরনের অসংখ্য নেতা কর্মী সাধারণ মানুষ আছে যারা নির্যাতিত হয়েছে, যাদেরকে শহীদ করা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু সেই বিচারগুলো আমরা দেখতে পাচ্ছি না যে দ্রুত লয়ে সেগুলো এগিয়ে আনা হচ্ছে না। আর আমরা জানি যে এই সরকার সেগুলো সব করতেও পারবে না, কাজে এই সরকারকে এর জন্যই আমরা বারবার বলছি যে আপনি যতটুকু সংস্কার করা দরকার ততটুকু করে নির্বাচনটা দেন, জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার আসুক, তারপরে সেগুলো করবে। এর আগে যদি কোনো পরবর্তী সরকারের জন্য আপনাদের কোনো মেসেজ থাকে, আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে সেগুলো বলে যেতে পারেন এবং সেটাও একটা জাতীয় ঐক্য সৃষ্টি হতে পারে। বিএনপি বিশ্বাস করে, আমরা বলেছি যে আমরা মনে করি যে শেখ হাসিনার সরকার এই দলকে এই দেশকে যতটুকু ক্ষতি করেছে, এই ক্ষতি যদি আমাদেরকে পোষাতে হয়, এটা থেকে যদি উত্তরণ ঘটাতে হয়, তাহলে শুধুমাত্র বিএনপি এককভাবে সরকার গঠন করলেও সেটা সম্ভব হবে না। আমরা মনে করি আন্দোলনরত সকল দলকে একটা জাতীয় সরকার আমরা গঠন করে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ দিতে পারবো।